আমাদের মধ্যে যেমন একটি ধারণা, অনেক মানুষ ভাবে যে মানসিক রোগ মানেই পাগল। আসলে মানসিক রোগী মানেই কি পাগল? না, প্রথমত হচ্ছে পাগল বলে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, এই শব্দটি আমরা ব্যবহার করতে চাই না, এবং পাগল শব্দটি বা ইনসেন শব্দটি এগুলো আসলে মিসনোমার, এই শব্দগুলোকে ব্যবহার আমরা করবো না। আমরা যে কথাটি বলবো যে কারোর মধ্যে মানসিক রোগের প্রাবল্য রয়েছে, কারোর মধ্যে মানসিক রোগ রয়েছে এমন ব্যক্তি, কারোর মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তি, বা মানসিক রোগী। কিন্তু পাগল বললে তাকে কিন্তু অনেকটা আন্ডারমাইন করা হয়, সুতরাং এই শব্দটি আমরা এড়িয়ে চলতে চাই। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে অনুরোধ করবো যেন পাগল শব্দটিকে আমরা ব্যবহার না করি, এটি আসলে খুব শালীনতা শিষ্টাচার বহির্ভূত একটি শব্দ, যেহেতু শিষ্টাচার বহির্ভূত শব্দ সেই কারণে পাগল শব্দটিকে আমরা কাউকে খাটো করার জন্য আর ব্যবহার করবো না। আমরা তার চাইতে বলবো তার মধ্যে কোনো মানসিক সমস্যা রয়েছে বা মানসিক সমস্যা সম্পর্কে যুক্ত ব্যক্তি, আমরা যেন তার চিকিৎসা করি। ধন্যবাদ।